Hello my lovely viewers, Assalamualaikum, welcome to my channel Lee Food Book. আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপি হলো ম্যাঙ্গো লাচ্ছি। আর ম্যাঙ্গো লাচ্ছি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকে করে দেখাবো। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা হয়। আমি লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ আম নিয়েছি আর আমটা আমি পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আর আপনারা যদি মিষ্টি দই দেন তাহলে চিনিটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী নেবেন। 1 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা এখানে ইচ্ছা করলে লিকুইড দুধ দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ পানি দেব, ঠান্ডা পানি, তারপর ব্লেন্ড করব। ভিউয়ার্স, আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে। আমি লাচ্ছিটা একটু ঘন তৈরি করেছি, এখন আমি এটাকে পরিবেশন করব। আমি এখানে পরিবেশন করার জন্য 1টি গ্লাসে লাচ্ছি ঢালছি আর মাঝখানে আমি পুদিনা পাতা দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের ম্যাঙ্গো লাচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো লাচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।